যে জিনিসটা এই আলোচনার মধ্যে দিয়ে এসছে যে সকলেই তাৎপর্য করে বলছে যে আমাদের খুব দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ নেতা জনাব হাবিব একটা কথা বলেছেন যে বিএনপিকে বঙ্গবন্ধু হত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করা হয়। আমরা যদি ডকুমেন্টাল এভিডেন্সগুলো দেখি, এক তো এটা খুব ক্লিয়ার, মোস্তাক যেমন দেড় মাসের মাথায় ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করলেন, সেই অধ্যাদেশটি আমাকে একটু শেষ করে আমাকে একটু বলতে দেন, উত্তরটা আমার ওনার দরকার, ডকুমেন্ট সংক্ষেপে বলবেন, আমরা একটু দশ সেকেন্ডই থাকতে চাই, সংক্ষেপেই বলবো, এই দশ দিনেই থাকবো, ওই কথা তো এসছে, তো সেটা হলো ডকুমেন্টের এভিডেন্সগুলো লাগবে, কিন্তু এটা তো আমাদের ইতিহাস, এই ডকুমেন্ট আছে, সেটা কি 1979 সালের 9 জুলাই যে ইন্ডিপেন্ডেন্ট বিলটাকে সই করলেন, সেটা কে সই করেছিলেন? তৎকালীন রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান, সই করেছিলেন, আইনে পরিণত করলেন, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট বিল আইন করলেন, অধ্যাদেশ করেছে দেড় মাসে। আমরা যদি ওই অস্থায়ী রাষ্ট্রপতি সাইমের ওই বইটার গণভবনের অন্তরালে নাকি বইটা, যে বইটা, ওই বইটার যদি কিছু কোট করি, তাহলে আমরা সেখানে কি দেখি? ক্ষমতার যে পালাবদল হলো, দখল হলো, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ডকুমেন্টারি এভিডেন্সগুলো তো কিন্তু আছে। আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি এভিডেন্স আছে, সেটা হলো 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে নাগরিকত্ব বাতিল করেছিলেন গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের। এইটি পরবর্তীতে এসে 1979 সালে এই গোলাম আজমদেরকে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে আনলেন কারা? তাহলে বঙ্গবন্ধু হত্যার সাথে যেই জড়িত হোক, তাহলে কাদের আমরা যোগসূত্র খুঁজে পাবো? এই কথাটার সাথে সাথে আরেকটা কথা বলি, সিদ্দিক রহমান সাহেব বেশ কিছু কথা বলছেন, সংক্ষেপে বলতে হবে, সেই জায়গাটায় 10 তারিখের জায়গাটা নিয়ে আমরা সবাই এমন একটা আচরণ করছি, মনে হচ্ছে যে সংখ্যার একটা ব্যাপার হয়ে গেছে। দুইটি বড় রাজনৈতিক দল, সামনে এক বছর পরে ইলেকশন, তারা তাদের দল গুছাবে, তারা তাদের মতো করবে, তারা তাদের মতো করে বক্তব্যও রাখবে, এবং তারা তাদের দলে সাথে সমমনা দলগুলোকেও কাছে দেওয়ার চেষ্টা করবে। যেমন আমাদের কমিউনিস্ট পার্টির প্রিন্স ভাই বলছিলেন তদারকি সরকার, এই যে আমি মনে করি উনি যে কথা বলেছে, তদারকি সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার, এই সবগুলোর এই ঘুরিয়ে ফিরে একই তত্ত্ব। অতএব এই জায়গাগুলো তাদের দাবি। এখন বাংলাদেশ এখন চলছে কিসের উপরে? একটা সংবিধানের উপরে। আমি ওই তোমায় বলা শুরু করেছিলাম, আপনি আমাকে থামিয়ে দিয়েছিলেন, এই সংবিধানের তিনটি অর্গান ভালো হোক মন্দ হোক চলছে, পার্লামেন্টও চলছে, সে পার্লামেন্টে বিএনপিরও প্রতিনিধি আছে, অন্য দলেরও প্রতিনিধি আছে, বিচার বিভাগও চলছে, হ্যাঁ বিচার বিভাগের কিছু রায় দিয়ে বিএনপির সে রায়ের বিরুদ্ধে ইয়ে আছে, বিচার বিভাগকে সেই সরকার প্রভাবিত করছে ইত্যাদি তারা বলছে, কিন্তু বিচার বিভাগ তো চলছে, আইন বিভাগও চলছে, সরকারও চলছে। অতএব সংবিধানের আলোকে থেকে আমরা যদি সংবিধানকে শেয়ার করে কথা বলি তাহলে হবে না। এখন হ্যাঁ, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণকে যৌক্তিক দাবি এই তদারকি সরকার বলেন, প্রত্যেকের সরকার বলেন, সেই জায়গায় পৌঁছে তাদেরকে এনে যেটা 90-এর সময় হয়েছিল, এটা সেটা আমাদের হাবিব ভাইরাই নেতৃত্ব দিয়েছিলেন, তারা তো ছিলেন, সেই জায়গায় কি আজকে বাংলাদেশ আছে? আমার খুব পরিষ্কার কথা, 10 তারিখের সংখ্যাকে নিয়ে এই দেশটিকে যেভাবে পিছিয়ে দেওয়ার মতো চিন্তা চলছে, সেই জায়গাটা আমি বলি, গত দিনে $2,824 মাথাপিছু আয় বলেছে, IMF ঋণ নিয়েছে, বলেছে এই ঋণ শোধ করার সক্ষমতা এই সরকারের আছে, এদেশে দৃশ্যমান কিছু অগ্রগতি উন্নয়ন হয়েছে, হ্যাঁ টাকা পয়সার খরচ ইত্যাদি এগুলোর ব্যাপারে দুর্নীতি এগুলোর ব্যাপারে কথা বলতেই পারেন, কিন্তু সেই দেশটি 26 সালে মধ্যম আয়ের দেশের গ্রাজুয়েশন পাবে জাতিসংঘ থেকে, তার পূর্ণ কন্ডিশনই হলো এই 26 সাল পর্যন্ত একটা উন্নয়নের অগ্রগতির এবং এই মাথাপিছু আয় ইত্যাদির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তা নাহলে কিন্তু তার গ্রাজুয়েশন পাবে না। তাহলে এই বাংলাদেশ পৃথিবীর বুকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য 26 সাল পর্যন্ত এই দেশের একটা গুরুত্বপূর্ণ অবস্থান থাকতে হবে। আজকে যদি এই রাজনৈতিক দলগুলো এইগুলো এই ইস্যুগুলোকে নিয়ে এগিয়ে এই ই করে একটা রাজনৈতিক শূন্য অবস্থায় তৈরি করা, যেটা বিগত সময়ে এখন কি মনে হচ্ছে দুটি প্রধান দল দুটি কি সেই সেই কথাবার্তা এখনো পর্যন্ত সেই জায়গায় আমার কাছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত যায় না, জনগণের উদ্বেগ আছে কিন্তু এখনো পর্যন্ত ওটা পর্যন্ত যায় না।